নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সরকারি জমি ব্যক্তিগতকরণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন যৌথ সংগঠনের। ক্যাজুয়াল কর্মীর ছেলের চিকিৎসার জন্য বরাদ্দ হয়নি অ্যাম্বুলেন্স, ক্ষোভ শ্রমিক মহলে। বারোপঞ্জিতে 2 লক্ষ টাকার সামগ্রী প্রদান বিএসএফ এর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে শিলচরেও যৌথ প্রতিবাদ কর্মসূচি পালন করল সিপিআইএম, সিপিআই, সিপিআইএমএল সহ ভারতীয় জাতীয় কংগ্রেস। বুধবার শিলচর অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির সামনে যৌথ সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লেখ্য, সম্প্রতি গুয়াহাটি রেলস্টেশন সংলগ্ন প্রায় 58 বিঘা জমি প্রোমোটারদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন বিক্ষোভ চলাকালীন বক্তারা বলেন, কেন্দ্র ও রাজ্যে থাকা বিজেপি সরকার একে একে সরকারি সংস্থাকে ব্যক্তি মালিকের হাতে তুলে দিচ্ছে বলে। গুয়াহাটি বিমানবন্দরের পর এবার রেলের সরকারি জমিকে প্রোমোটারদের হাতে তুলে দিচ্ছে। রেল, বিমা, ব্যাংক বেসরকারীকরণের জন্য প্রভাব পড়বে সাধারণ জনগণের উপর বলে জানান যৌথ সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি রাজ্যের পাঁচগ্রাম ও নগাঁও জেলার 2 কাগজকল বন্ধ হয়ে যাওয়ার পর কাগজকল দুটোর কর্মচারী ও শ্রমিকদের জন্য 570 কোটি টাকার প্যাকেজ মাস তিনেক আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করা সত্ত্বেও আজ অবধি কল দুটোর কর্মচারী ও শ্রমিকরা টাকা পাননি বলে জানান। অতি সত্য তাদের বকেয়া সহ সরকারি সংস্থাকে ব্যক্তিগত মালিকানার হাতে তুলে না দিতে কেন্দ্র রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন তারা। অন্যথায় যৌথ সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন। এদিন ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে বক্তব্য রাখেন সঞ্জীব রায়, দেবদীপ দত্ত, সিপিআইএম এর পক্ষ থেকে রেজামন্দ আলী বড়ভুইয়া, সিপিআইএম এর পক্ষ থেকে হায়দার হোসেন চৌধুরী, সিপিআই এর পক্ষ থেকে রফিক আহমেদ প্রমুখ। আজকে মোদীজি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি 2 কোটি চাকরি দেব, 2টা পেপার মিল চালু করব, বছরে 2 কোটি চাকরি দেব। এখন জনগণের চাকরি তো দূরের কথা, উনারা এখন সমস্ত ভারতবর্ষের জনগণের সম্পত্তি বিক্রি করে আদানি আম্বানির কাছে উনারা বিক্রি করে দিচ্ছেন। আজকে সমস্ত ভারতবর্ষের মানুষ পড়াশোনা করে বেকার আছে, ছাত্ররা কলেজে পড়াশোনার জন্য ভর্তি হওয়ার চেষ্টা করলেও ভর্তি করা হচ্ছে না, নানান ধরনের এই চক্রান্ত চলছে ভারতবর্ষে। আমাদের পার্টির তরফ থেকে আমরা জনগণকে আহ্বান করছি, এই সরকারের বিরুদ্ধে জোরদার ভাবে রাস্তায় নামতে হবে। আমরা জনগণের স্বার্থ নিয়ে লড়াই করি। নরেন্দ্র মোদী সাহেব উনি প্রথমে বলেছিলেন সবকি সাথ সবকি বিকাশ, এই সব কথা মিথ্যা কথা, উনি একজন মিথ্যুক প্রধানমন্ত্রী। সমস্ত ভারতবর্ষের জনগণ বুঝতে পেরেছে যে আমাদের প্রধানমন্ত্রী একজন মিথ্যুক, উনি কথায় কথায়। অরুণাবন্ধ চা বাগানে ডায়রিয়া আক্রান্ত বছর তিনেকের এক শিশুকে চিকিৎসার জন্য স্থানীয় মডেল হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স বরাদ্দ না করায় অরুণাবন্ধ বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। জানা যায়, বুধবার শিশুটির উন্নত চিকিৎসার জন্য বাগান কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্স বরাদ্দ করতে অনুরোধ জানালে বাগান কর্তৃপক্ষ ক্যাজুয়াল শ্রমিকের সন্তান বলে অ্যাম্বুলেন্স বরাদ্দ করেননি, আর এতে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, সরকার যেখানে সবার আরোগ্য নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে সেখানে এ ধরনের দুর্ব্যবহার বরদাস্ত করা যায় না। তারা এ মর্মে উর্ধ্বতন মহলের দৃষ্টি কামনা করেছেন। আপনার থেকে মানে দাঁত গেছে না, জলের মতো পায়খানা করে, পায়খানা করার বাদে তো আমরা ডাকছে, তো ডাকিয়া কই বাচ্চাটা খুব সিরিয়াস কোয়ালের বাচ্চা, প্রায় 7 বছরের বাচ্চা, 7 বছর, আড়াই বছরের বাচ্চা, হ্যাঁ আড়াই বছর বাদে তো হসপিটালে আনছে, তার তার মা নিয়ে দৌড়াইয়া তার পেছে পেছে আমরাও আইসি, তো এখানে আইসে তো বাবুল ডাক্তার আছে, মানে ডাক্তার না কম্পিউটার এটা যায় না, আরও পরকার তো কলকাতাতে কইলো যে এখানে তো হইতো না, ছোটো ছোটো বাচ্চা রাখতাম না, তারা নিয়ে যাও ঘরে, আমি অ্যাম্বুলেন্স পাঠাইলাম। তো আমরা এখানে অ্যাম্বুলেন্সের বার চাইলাম, প্রায় 20 মিনিট হয়েছে, 20 মিনিটে না অ্যাম্বুলেন্স, তার বাদে একজন মানুষ পাঠাইয়া কয় অ্যাম্বুলেন্স হইতো না, কেন হইতো না, কই না ম্যানেজারে তেওয়ারি ম্যানেজার তেওয়ারি সাহেবে কইছে যে না তারা কাজ করেনি, প্রকাশে কইলো কাজ করেনি, তো কইলো না, তো কইলো না অ্যাম্বুলেন্স হইতো না। পরে তো আমরা কোনোরকম সবে মিলিয়ে অটো একটা পাঠাইলাম মডেলে,
এখন খুব সিরিয়াস মডেলে কি হয় কিতা যায় না, ওইটার লাগে আমরা আপত্তি চাই যে আমরা একটা কি অ্যাম্বুলেন্স পাইতাম না, আমরা যদি কাজ না করি কি অ্যাম্বুলেন্স পাইতাম না, অ্যাম্বুলেন্স আমরা। এদিন শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রান্ত চৌধুরী, অনিত তাঁতি, মন্টু তাঁতি, জয়প্রকাশ হাজাম, পাপু বাউরি, ওয়ার্ড মেম্বার ধনেশ্বর গোয়ারা সহ অন্যান্যরা। কে হয় জানি না, অ্যাম্বুলেন্স থাকে সবার জন্য, এটা কাজ কে কাজ করে কে কাজ করে না এগুলা কিছু নেই, কাজ যে করে না তারও জান আছে, যে কাজ করে ওনারও জান আছে, সবার দায়িত্ব দেখার দায়িত্ব সবারই আছে, হসপিটালে আছে। কিন্তু এখানে কি করেছে, তারা বলছে যে কাজ করে না বাগানে ওনাকে অ্যাম্বুলেন্স দেওয়া হবে না, তো এটা কি নিয়ম, কাজ যে করে না অ্যাম্বুলেন্স, ওরা যদি জানটা যায় তাহলে কে দায়িত্ব কে, এটা দায়িত্ব দিল। এটা আমি বলতে চাই যে ওনারা যে বলেছেন যে যে কাজ করবে না ওনাকে অ্যাম্বুলেন্স দেবো না, এটা সঠিক, এটা ইয়ে নেওয়া হোক, আর যারা যারা বলেছেন ওনাদেরকে শাস্তি দেওয়া হোক, এটাই আমার, এটাই আমি বলতে চাই। যে বাচ্চাটা অসুস্থ, বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 3 বছর হয়ে যাবে জুলাই। সিভিক অ্যাকশন কর্মসূচির আওতায় বুধবার 12 পুঞ্জিতে 134 বিএন বালিয়া বিএসএফ এর উদ্যোগে বিভিন্ন সামগ্রী গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়। এদিন বালিয়া বিএসএফ ক্যাম্পে এক অনুষ্ঠানের মাধ্যমে সেসব সামগ্রীগুলো গ্রামবাসীদের হাতে তুলে দেন বিএসএফ কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ সেকেন্ড ইন কমান্ডেন্ট ধীরেন্দ্র সিং। এদিন সিভিক অ্যাকশন কর্মসূচির অঙ্গ হিসেবে পানীয় জলের ফিল্টার, হুইল চেয়ার, পড়ুয়াদের জন্য স্কুল ব্যাগ, খাতা সহ বেশ কিছু সামগ্রী প্রদান করা হয়। करीब 2 लाख रुपए का सामान जो बॉर्डर पॉपुलेशन है उनमें डिस्ट्रीब्यूट करेंगे। ये सभी हम जो पूरा अपना एरिया ऑफ रिस्पॉन्सिबिलिटी है उसमें सिविक एक्शन प्रोग्राम करते हैं, और इस साल का ये हमारा 4th प्रोग्राम है। इससे पहले हम अलग अलग इलाके में 3 प्रोग्राम कर चुके हैं, और ये हर साल हम गाँव वालों से मिलकर, उनके प्रतिनिधियों से, रिप्रेजेंटेटिव से बात करके, स्कूल के टीचर से बात करके, और जो उनकी ज़रूरत की चीज़ें होती हैं वो सामान हम खरीद के इनको डिस्ट्रीब्यूट करते हैं। भारत सरकार इस साल इस सिविक एक्शन प्रोग्राम के लिए हर साल इसका फंड हमें देती है, जिसको हम बॉर्डर पॉपुलेशन के लिए इसको खर्च करते हैं। আগামী 31 মার্চের মধ্যে রংপুর করাতিগ্রাম এলাকার রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দিলেন রংপুর এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির কর্মকর্তারা। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এমন বক্তব্য করলেন সংগ্রাম কমিটির কর্মকর্তারা। তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি কে বা কারা সংবাদ মাধ্যমের দ্বারা প্রচার করেছেন রাস্তাটির সংস্কারের কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। এই সংবাদ দেখে তারা পিডব্লিউডি আধিকারিকদের সাথে দেখা করে ব্যাপারে জানতে চাইলে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক জানান, এই রাস্তাটির সংস্কারের জন্য কোনো টাকা বরাদ্দ হয়নি, প্রচারিত হওয়া সেই খবরটি ভুয়ো। এতে খুব উগড়ে দিয়ে কমিটির কর্মকর্তারা আগামী 31 মার্চের মধ্যে রাস্তাটির সংস্কারের কাজের জন্য সময়সীমা বেঁধে দেন, তা না হলে আগামী 31 মার্চের পর কমিটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। রংপুর পুর এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে যে আমাদের দাবি, যে সদরঘাট থেকে করাতিগ্রাম শিমুলতলা যে রাস্তা রয়েছে, রাস্তাটি অতি সত্বর যাতে সংস্কার করা হয়, আর যদি সংস্কার করা না হয় 31 মার্চের পরে রংপুরের জনসাধারণকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা ডাক দেব। কে বা কারা কিছুদিন আগে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে ছাপিয়েছে যে 1,30,00,000 টাকা স্যাংশন হয়েছে, এপ্রিল মাসে রাস্তার কাজ শুরু হবে, সেই নিউজের কোনো সত্যতা নেই। বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা গিয়েছি, ওনারা বলেছেন যে সে ধরনের কোনো স্যাংশন আদৌ এই রাস্তার জন্য নেই, 6 মাসের ভিতরে তেমন তো কোনো স্যাংশন থাকবে বলে ওনাদের কোনো বিশ্বাস নেই। সে ব্যাপারে যা আমাদেরকে জানিয়েছে, ডিপিআর তৈরি করে তারা পাঠাবেন ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, তারপরে আগামী দুর্গাপূজার পরে সম্ভবত কাজ হতে পারে বলে বিভাগীয় কর্তৃপক্ষ যা আমাদের সংগ্রাম কমিটির কর্মকর্তাদেরকে জানিয়েছে। উধারবন্দ গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েতকে শিলচর পুর নিগমের অধীনস্থ না করতে এক গ্রামসভা অনুষ্ঠিত হয়। বুধবার গোসাইপুর 5 মাইল প্রান্তের বিধায়কের বাড়িতে এই গ্রামসভা অনুষ্ঠিত হয়েছে। জিপির প্রাক্তন সভাপতি নাসিরুদ্দিন বড়ুভিয়ার সভাপতিত্বে জিপির 10টি গ্রুপের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েতকে শিলচর পুর নিগমের অধীনস্থ না করতে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত বক্তারা বলেন, গোসাইপুর দুর্গানগর জিপির বেশিরভাগ জনসাধারণই কৃষি জীবিকার মাধ্যমে দিন যাপন করছেন, পাশাপাশি এলাকাটি বন্যা কবলিত এলাকা বলে জানান, তাই সংশ্লিষ্ট জিপিটি নিগমের আওতায় এলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে জিপিবাসীদের। এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিপির বর্তমান সভাপতি নসরুল হোসেন বড়লস্কর, মনিতন শর্মা, খসরুল ইসলাম বড়ভূঁইয়া প্রমুখ।
যে গোসাইপুর দুর্গানগর জিপি পৌরসভার নিগমের নেওয়ার লাগে তখন সবাই আমরা গ্রামের পক্ষতাঙ্গি বা পঞ্চায়েত পিজিপি সবাই মিডিয়া আমরা এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমার গোসাইপুর দুর্গানগর জিপি যা পৌরসভার তাঙ্গি বাদ দেওয়ার লাগে এবং কালকে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে একটা মেমোরান্ডম দিমু প্রেসর মাধ্যমে কইছি বা আজকে নিজের স্বয়ংয়ে একটা মেমোরান্ডমও দিছি আর আমার গ্রুপ সদস্য তারা দশজনে দিয়া দিছেন গতকালকে বোধ হয় আগামীকালকে আবার আইতে পারে তারা জানি না যে আমি বিশেষ করে আমার জেলাটি আমার ম্যাডামের কাছে বিনীত অনুরোধ যে আমরা তার কাছে একটা কপি দিচ্ছি সার্কেল অফিসার একটা কপি দিচ্ছি যাতে আমরা পৌর নিগমকে আমরা একটা বাদ দেওয়ার লাগে পৌর নিগমে যদি যায় তাহলে আমরা বিরাট একটা অসুস্থ হইব কৃষিজীবী মানুষ দিনমজুরি মানুষ গরিব মানুষ আমরা ট্যাক্স ব্যাক দিতাম পারিয়ান না বলিয়া মানুষ খাবার অসুবিধা বিভিন্ন প্রবলেম হইতে পারে এই বলিয়া আমি আমার দুর্গানগর জিপির পাবলিক এবং জনসাধারণ সবার কাছে ধন্যবাদ এবং কালকের যে হাউসে টাকা ডাকছে তারা যে আমরা মিটিংটারে সাকসেস করে দেওয়া হয়েছে ধন্যবাদ আর বিশেষ করে আমার জেলা প্রশাসন আমার ডিসি ম্যাডামের কাছে আমি আজ ঘুরে কইয়ার যাতে আমরা এরিয়াটা বাদ নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেল বাজারে ছড়া থানাধীন চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ উক্ত অভিযানে প্রায় 38 লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে সেই সঙ্গে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ এখানে অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন জনগণ গেট ইনচার্জ নিরঞ্জন দাস জানান মঙ্গলবার মধ্যরাতে পুলিশের নাকা চেকিং এর সময় সাফল্য আসে উক্ত সময়ে গুয়াহাটি থেকে আগরতলাগামী খুচরো পণ্য সামগ্রী বোঝে একটি লগবিহীন কন্টেইনার গাড়ি ত্রিপুরায় প্রবেশের মুখে চোরাইবাড়িতে পৌঁছলে গাড়িটিতে যথারীতি তল্লাশি চালান পুলিশ কর্মীরা গাড়ির ভেতরে থাকা খুচরো সামগ্রীর আড়াল থেকে 135 কার্টনে মোট 21,500 বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয় যার বাজার মূল্য 38 লক্ষ টাকার মতো হবে অভিযানের সময় চালক পালিয়ে গেলেও ধরা পড়ে সহচালক তার নাম লালচাঁদ আলী বাড়ি বরপেটা জেলায় ধৃতকে রাতভর থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ জেরার মুখে ধৃত সহচালক পুলিশের কাছে বেশ কিছু প্রকাশ করলেও তদন্তের স্বার্থে এসব নিয়ে মুখ খুলতে নারাজ পুলিশ চেকিং যেটা চলে আর কি চোরাইবাড়ি ওয়াচ পোস্টের সামনে তো আমরা ওই নিয়মিতভাবে কালকে ওইভাবে আমরা তালাশি মানে চেকিং চালিয়েছিলাম তো গাড়িগুলি ক্রমান্বয়ে যখন আমরা চেকিং করি তো এর মধ্যে একটা গাড়ি নাম্বার NL01A4980 তো যখন চেকিং চলছিল তো ড্রাইভার পুলিশকে পুলিশ চেকিং দেখে আগেই গাড়িতে পালিয়েছে তো আমরা গিয়ে গাড়িটা যখন আমরা ইয়ে করি গাড়ির পাশে যাই আর কি তো তখন ওই হেনরি কো ড্রাইভারকে আমরা পেয়েছি তো তার মাধ্যমে আমরা গাড়িটা মানে চেকিং করি তো চেকিং করতে গিয়ে আমরা 135টা সন্দেহযুক্ত কার্টন পাই যার মধ্যে এসকাপ কফ সিরাপ ছিল তো টোটাল কফ সিরাপ আমরা রিকভারি করেছি 21,500 বোতল বাজার মূল্য আনুমানিক 38 লক্ষ টাকা আর গাড়িটা গুয়াহাটি থেকে লোড করে আগরতলা অভিমুখে যাচ্ছিল গাড়িটা যাকে অ্যারেস্ট করেছে তার নামটা কি তার নাম হচ্ছে কো ড্রাইভারের নাম হচ্ছে লালচাঁদ আলী ঘর হচ্ছে বরবেটা হাউলি অমৃত মহোৎসব উপলক্ষে বুধবার শ্রীগুড়ি হাসপাতালে চিকিৎসক নার্স আশাকর্মী সংবাদকর্মী স্বাস্থ্যকর্মী ও সমাজসেবীদের সংবর্ধনা দেওয়া হয় এদিন সর্বমোট 28 জনকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে করোনা মহামারীর সময় স্বাস্থ্যকর্মীরা নিজের প্রাণ বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করেছেন তা নিয়ে বক্তব্য তুলে ধরেন বিভিন্ন বক্তারা তারা বলেন এই সকল স্বাস্থ্যকর্মীদের জন্য সমগ্র আসামে 100% ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়েছে এই দিন 3 জন আশাকর্মীকে সম্মান পত্র দেওয়া হয় তার হলেন মীনাক্ষী দাস অর্চনা রানী দাস পেয়ারা বেগম এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার তাহির আলম হসপিটাল ইনচার্জ ডক্টর সুপর্ণ পাল এনসি কলেজের অধ্যক্ষ মর্তুজা হোসেন ডক্টর মৈনাক লাল দাস ডক্টর উৎপল মাহতি ডক্টর মিজানুর রহমান রূপম কুমার পাল দীপঙ্কর রায় আশুকউদ্দিন মাইনুল হক নুরুজ্জামান ভাঙা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আশারউদ্দিন অ্যাকাউন্ট ম্যানেজার মিহির বণিক প্রমুখ যে ওনার যে প্রধান আমাদের ইনচার্জ যে ডক্টর মিজানুর রহমান স্যার উনি নিজে কোভিডে অসুস্থ হয়ে যখন হসপিটালাইজ হয়েছিলেন আমরা সব সকলে খুবই চিন্তিত ছিলাম আর অনেকেই এভাবে ছিলেন এবং ওনার অবস্থাটা খুবই সিরিয়াস ছিল উনি আবার ফিরে এসে আবার সেই কোভিডে ঝাঁপিয়ে পড়েছেন বলে যে আমি যখনই ওনাকে একটা ফোন করেছি যে আমি ক্লাস শুরু করবো আমার সব ছাত্রকে ভ্যাকসিনেট লাগে সব স্টাফকে ভ্যাকসিনেট করতে হয় এক ফোনই যথেষ্ট শুধু আমাকে বলছেন লিস্টটা পাঠিয়ে দেন
সঙ্গে এখানে হবিবুর রহমান আছেন কিনা উপস্থিত? কখনো উনাকে বলেছি যে আপনি ওনার সাথে কথা বলেন, ফোনে ব্যস্ত আছেন? আমার কলেজের সব টিচার সব স্টাফ ডাবল ভ্যাকসিনেটের সঙ্গে সঙ্গে হয়ে গেছে, যখন বোধহয় ডাবল ভ্যাকসিনেটের সংখ্যা খুবই নগণ্য এই এলাকায়। তারপরে কলেজের ছাত্র সবাই অলমোস্ট কুশুধরম থানায় গ্রামরক্ষী বাহিনীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার। থানার ভিটিপি হলে সিও ভিপিও রেবুল হোসেন বড়ভাইয়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন সিনিয়র সিও ভিডিও হিতেশ চক্রবর্তী। তিনি সদ্য সমাপ্ত ভুবন মেলায় নিষ্ঠার সঙ্গে কাজ করে ভিটিপির স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানান। এদিনের গ্রামরক্ষী বাহিনীর মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা গ্রামরক্ষী বাহিনীর উপদেষ্টা অমিয় কান্তি দাস। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ভিটিপি কর্মীদের গ্রামের অসামাজিক কার্যকলাপ রোধের পাশাপাশি গ্রামের অন্যান্য সমস্যা সমাধানে সচেষ্ট হওয়ার পরামর্শ দেন। সভায় কুশুধরম থানা এলাকার বিভিন্ন গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক উপস্থিত ছিলেন। আমার গ্রামে প্রত্যেকের চিন্তা করতে হবে যে আমার গ্রামে ড্রাগস মুক্ত হইত, নেশা মুক্ত হইত, করাপশন মুক্ত হইত, ভ্রষ্টাচার মুক্ত হইত, এইগুলো আমরা কাজ করতাম। আমরা দেখতেছি যে প্রধানমন্ত্রী যেরকম চিন্তা করতেছেন, যখনই কথা কন তখন 135 কোটি দেশবাসীর কথা কন। তা আমরা যদি আমার গ্রামে যে 500-700 হাজার মানুষ আছেন, সেই হাজার মানুষের কথা চিন্তা করতাম, এই মানুষের সার্বিক উন্নয়নের চিন্তা করতাম। আমরা শুধু এইগুলো কাজ করতাম যে চুর ধরতাম, ডাকাত ধরতাম, এটার সঙ্গে সঙ্গে আমরা কি করতাম যে আমার গ্রামটাকে নেশামুক্ত করতাম, আমার গ্রামটার সার্বিক উন্নয়ন করতাম। আমার গ্রামের কে কে কি মানে পেশার সঙ্গে যুক্ত আছে, তার আর্থসামাজিক পরিস্থিতি একদম অতি সামান্য আছে। এখন গ্রামাঞ্চলে দেখা যেতেছে যে অরুণোদয় প্রকল্প আইতেছে, বিভিন্ন প্রকল্প আইতেছে, এই প্রকল্প আমার বেড়ায় কি হয় যে যে পাওয়ার উপযুক্ত, যার ঘরে এখন এই ঘরে যে অবস্থা দেখা যেতেছে, যার ঘরে মানে বৃষ্টি পড়ে, যার ঘরে বাইরে জল পড়ে, আগে ঘরের ভিতরে জল পড়ে, ওই গ্রামের মানুষটা আগে পাওয়া দরকার না। যার বাড়িতে বিল্ডিং আছে তাদের যদি প্রধানমন্ত্রী আবাস পায় তো গরু ছাগল রাখবো। শিলচর ডিএসএর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে চলছে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা। বুধবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে দুটি আসরের বিস্তারিত তুলে ধরেন সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং। তিনি জানান, গীতিকা চৌধুরী মেমোরিয়াল অ্যানুয়াল ব্যাডমিন্টন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আগামী 20 মার্চ থেকে এবং প্রতিযোগিতা চলবে 24 মার্চ। পাশাপাশি কৃপাময় রায় মেমোরিয়াল অ্যানুয়াল টেবিল টেনিস প্রতিযোগিতার আসর হবে আগামী 27 মার্চ থেকে এবং তা চলবে 29 মার্চ পর্যন্ত। এদিনের সাংবাদিক সম্মেলনে পৃথক আসর দুটির স্পন্সর অধ্যাপক কৃষ্ণেন্দু রায়, মনুদীপা চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা দুটো ইনডোরের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। ব্যাডমিন্টন প্রতিযোগিতাটা শুরু করব গীতিকা চৌধুরী মেমোরিয়াল অ্যানুয়াল ব্যাডমিন্টন কম্পিটিশন শুরু হবে 20 মার্চ 2022, চলবে 24 মার্চ 2022 পর্যন্ত, যেটার ওপেনিং সেরেমনি অনুষ্ঠানটা থাকবে 20 তারিখের বিকেল 4:30 এবং ক্লোজিং সেরেমনি অ্যান্ড প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিটা থাকবে 24 তারিখ সন্ধ্যা 7টায়। এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আমরা যে বিভাগগুলো রেখেছি সেখানে থাকছে আন্ডার 11 বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গেল, আন্ডার 13 বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গেল, আন্ডার 15 বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গেল, আন্ডার 17 বয়েজ সিঙ্গেল, ওমেন সিঙ্গেল থাকবে, ম্যান সিঙ্গেল থাকবে এবং ম্যানস ডাবলস আমরা রেখেছি। এবং সে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রত্যেক খেলোয়াড়দের জন্য প্রবেশ শুল্ক যেটা সেটা রেখেছি আন্ডার 11 60 রুপিস, আন্ডার 13 60 রুপিস, আন্ডার 15 60 রুপিস, আন্ডার 17 60, ওমেন্স 60, ম্যান সিঙ্গল 150 অ্যান্ড ম্যানস ডাবল জন্য 25 তারিখের যে আমাদের টেবিল টেনিস কম্পিটিশনটা শুরু হওয়ার কথা ছিল সেটা আমরা দুদিন পিছিয়ে অর্থাৎ 27 তারিখ রোববার সকাল 11টায় শুরু করব। এবং এখানে এন্ট্রি ফির যে জায়গাটা লাস্ট ডেট অফ ইয়ে যেটা আমাদের সেটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, প্রবেশ শুল্ক যেটা আছে ঠিক সেভাবেই থাকবে সব কিছু, শুধু এই ইয়েটা ওপেনিংয়ের ডেটটা দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। সময়টা ওপেনিংয়ের সময়টা আমরা ঠিক করেছি সকাল 11টায় এবং ক্লোজিং সেরেমনি 29 তারিখ আমরা সন্ধ্যা 7টায় করব। এদিকে করোনা মহামারীর দরুন বন্ধ ছিল ডিএসএতে সুইমিং প্রশিক্ষণ, 2 বছর পর ফের শুরু হচ্ছে ডিএসএতে সুইমিং প্রশিক্ষণ। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। সরকারি জমি ব্যক্তিগতকরণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন যৌথ সংগঠনের। ক্যাজুয়াল কর্মীর ছেলের চিকিৎসার জন্য বরাদ্দ হয়নি অ্যাম্বুলেন্স, ক্ষোভ শ্রমিক মহলে।
বারোপঞ্জিতে 2 লক্ষ টাকার সামগ্রী প্রদান বিএসএফ এর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।